টাইগার দিশার 6 বছরের প্রেম ভাঙল কেন? টাইগার শ্রফ এবং দিশা পাটানির জল্পনা কল্পনা প্রসূত ব্রেকআপ গত 2 দিন ধরে খবরের শিরোনামে আছে। কিন্তু কেন ভাঙল টাইগার দিশার 6 বছরের প্রেম? টাইমস অফ ইন্ডিয়া বলছে, এই জুটির কাছের এক বন্ধু জানিয়েছে, বাবা মা জ্যাকি এবং আয়েশার কাছ থেকে আলাদা থাকতে শুরু করার পর থেকে দিশা এবং টাইগারকে প্রায় একসঙ্গে দেখা যেত। তাদের সম্পর্কের দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে এবং দিশা চলতি বছরে বিয়ে করতে চান। সূত্রটি টাইমস অফ ইন্ডিয়াকে আরও জানায়, দিশা টাইগারের কাছে বিয়ের কথা বলেন, কিন্তু টাইগার রাজ হননি। এর আগেও কয়েকবার বিয়ে করার কথা বলেছিল দিশা, কিন্তু প্রতিবারই টাইগারের প্রতিক্রিয়া ছিল, এখন না, আরও পরে। দিশা বিয়ে করতে চেয়েছেন কিন্তু টাইগার আপাতত বিয়ের জন্য প্রস্তুত নন। উল্লেখ্য, টাইগারের বাবা জ্যাকি শ্রফ 2022 সালের মার্চে স্পষ্ট করে জানিয়েছিলেন, খুব শিগগির বিয়ের কোনো পরিকল্পনা নেই টাইগারের। টাইগার ও দিশার সম্পর্কের সাম্প্রতিক অবস্থার প্রতিক্রিয়ায় জ্যাকি গতকাল টাইমস অফ ইন্ডিয়াকে বলেন, তারা একসঙ্গে থাকবে কি না তা তাদের উপর নির্ভর করে। এটি তাদের প্রেমের গল্প, যেমন আমি এবং আমার স্ত্রীর আয়েশা একটি প্রেমের গল্প আছে। তবে এ বিষয়ে টাইমস অফ ইন্ডিয়ার কাছে কোনো মন্তব্য জানায়নি টাইগার এবং দিশা। অবশ্য সূত্রটি এই সংবাদ মাধ্যমকে জানিয়েছে, টাইগার এবং দিশার একে অপরের প্রতি কোনো শত্রুতা নেই। দিশাও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছে, তিনি বিচলিত হননি। যাই হোক, হয়তো তারা আবার এক হতেও পারেন, কারণ বলিউডে তো এমন ঘটনা অসংখ্য ঘটেছে, তাই না?